বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন লাভা আইরিস 30 একটি মোবাইল। আর এটা সমস্যা হচ্ছে সফটওয়্যার সমস্যা, সেটা পাওয়ার আসে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পাওয়ার বাটন চেপে ধরে রেখেছি, কিন্তু কোনো প্রকারে পাওয়ার আসতেছে না। তো এটা আমি বুঝতে পারছি যখন আমাদের পিসির সাথে কানেক্ট করছি তখন এটা ইউএসবি পোর্ট পাচ্ছে, তো তার জন্য আমি ধারণা করতে পারছি যে এটা সফটওয়্যার সমস্যা। তো দেখুন, আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা দেখে, কিন্তু আমি পাওয়ার সুইচ ভালোভাবে চেপে ধরে রেখেছি এবং কি পাওয়ার সাপ্লাই দিয়েও দেখেছি, এটা পাওয়ার আসে না। দেখতে পাচ্ছেন হয়তো পাওয়ার আসে না, আমি পাওয়ার সুইচে চেপে ধরে রাখলাম অনেকক্ষণ, তারপরে কিন্তু এটা পাওয়ার আসে না। তো যেহেতু এটা পাওয়ার আসে না, তো আমরা এটার ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করে নিই। তো তার জন্য কিন্তু আমি এটা ফ্ল্যাশ ফাইল আমি অলরেডি এনে রেখেছি, এখন আমরা এটা ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা শর্ট করার জন্য অলরেডি গুগলে সার্চ করছি লাভা আইরিস 30। তো এটা ফ্ল্যাশ ফাইল অফিসিয়ালি ওয়েবসাইট, এটা এখান থেকে আপনারা ফ্রিতে এটাকে ব্যবহার করতে পারবেন, এবং কি এসপি ফ্ল্যাশ টুলটাও দরকার। তো আমার এসপি ফ্ল্যাশ টুল আগে ডাউনলোড করা আছে, তার জন্য শুধু ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের আরেকটা উইন্ডো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি যেহেতু নেট একটু প্রবলেম করছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ড্রাইভের, তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অপশন আসছে ডাউনলোড এনিওয়ে। তো এখানে আমরা এটাতে যখন ক্লিক করব, করার পরে আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোডিং মানে অপশনে চলে যাবে, এখান থেকে ডাউনলোডিং হবে। এটা ফ্রি, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে অলরেডি, এখান থেকে আমরা পাসওয়ার্ডটা ফ্রি পাবো। তো এখানে কিন্তু আমাদের এটা ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন। তো ডাউনলোড হওয়া অবধি আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড হচ্ছে, তো তার জন্য আমরা ভিডিওটা একটু পুশ করে নিচ্ছি, আমাদের ফ্ল্যাশ ফাইলটা আগে ডাউনলোড হোক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে আমরা এই যে লাভার ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করে নিলাম। তো আমরা এই টুলসটা দিয়েও চাইলে ফ্ল্যাশ করতে পারি, কিন্তু আমি এটা দিয়ে পারবো না, এটা কেটে দিচ্ছি। তো আমরা এখান থেকে এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন করে নেব। আপনারা গুগলে সার্চ দিলে অনেক টুল পেয়ে যাবেন, এসপি এমটিকে ফ্ল্যাশ টুল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের লাভার যে ফ্ল্যাশ ফাইলটা আমরা ডাউনলোড করলাম, তো এটাকে আমরা আনজিপ করে নিই, এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, এই যে 6572 লাভা আইরিস 30। তো আমরা এখন যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন 2 নম্বর ঘরটা, এটা ওপেন করার পরে সরাসরি এরকম একটা অপশন আসবে ডাউনলোডিং। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চয়েস অপশনটা, এখান থেকে ক্লিক করবেন, করার পরে আমাদের ফাইলটা আছে ডাউন ইয়া ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন লাভা আইরিস 30, এটাতে ক্লিক করব, সরি, আমাদের এই যে এটা আমাদের জিপ ফাইল, এটা আনজিপ করতে হবে। এই যে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো এটা এখন আমরা যেটা করতে হবে, আমরা ফ্ল্যাশ ফাইলটা ডাউনলোড করেছিলাম যে আমাদের লাভার যে অফিসিয়ালি সাইট আছে এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন ওরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছে। এই যে আমরা পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। তো যেই পাসওয়ার্ড দেওয়া থাকে না এগুলা কিনতে হয়, নাম্বার দেওয়া থাকে। ওকে, তো আমাদের এটা এক্সট্রাক্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আবারও চয়েসে ক্লিক করব, করার পরে ডেস্কটপ, ডেস্কটপের পরে আমরা যেটা করব, এই যে লাভা, তো এখানে দেখতে পাচ্ছেন MT 6572 লাভা আইরিস। তো এটাতে যাব, যাওয়ার পর আবার ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন MT 6572 এনডিটি স্ক্যাটার ফাইল, এটাকে আমরা ওপেন করে দেব। দেখতে পাচ্ছেন এটা লোডিং হয়ে গেছে। তো এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব একটা, এখান থেকে যারা শুধু অনলি ডাউনলোড, আমরা অনলি ডাউনলোড দিয়ে ট্রাই করব যদি না হয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট অল ডাউনলোড, এটাতে পরে ক্লিক করব, আমরা শুধু অনলি ডাউনলোড দিয়ে দেখি কি হয়। তো আমরা ডাউনলোডে ক্লিক করব, করার পরে আমরা আমাদের যেই
ফোনটি আছে, এটার ব্যাটারিটা ডিসকানেক্ট করব, করার পরে আবার ব্যাটারিটা লাগিয়ে দিব। দেওয়ার পরে আমরা ভলিউম ডাউন মাইনাসটা চেপে রেখে আমরা আমাদের এই যে ডাটা কেবলটা এটার সাথে কানেক্ট করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটটা কিন্তু অলরেডি ফ্লাশ নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে ফ্লাশ 9% দেখাচ্ছে। তো দেখি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি 95% চলে আসছে। তো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি 98, 99, 100। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডিং ওকে দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে যেহেতু ওকে দেখাইছে আমরা এটাকে খুলে নেই। নেওয়ার পরে আমরা ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করব, করার পরে দেখি পাওয়ার আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের সেটটা কিন্তু অলরেডি পাওয়ার চলে আসছে। বন্ধুরা, আমরা আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করি আমাদের সেটটা ফুল রানিং হওয়া পর্যন্ত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেটটি কিন্তু অলরেডি রান হয়ে গেছে। তো যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।